our channel Sweet Family Vlogs. Good morning. আমাকে এই বড় গেঞ্জিটায় কি লাগছে? এটা বড় গেঞ্জি। আর তোমরা কি ভাবছো? Good morning. এখন আমরা বিছনা থেকে good morning বলছি না গো। কোন কয়টা বাজবে? 9:30টা মানে দেখি 9:30টা বাজে। আমরা তো চাটা খেয়ে দিয়ার পাপা খেয়ে দিয়ে বেরিয়েও গিয়েছে আর আমাদের বিছনা টিছনাও তোলা শেষ। আমরা তুলে উগলে এখন ওই ফোন নিয়ে বিছনাতে শুয়ে রয়েছি। চা খেয়েছি আজকে ইয়ে দিয়ে লোক পাউরুটি ওইগুলা দিয়ে মা আমার পেটে ব্যথা করছে। খাও আরো চা সকাল সকাল সকালবেলা চা না খেলে এনার্জি পাবো কোথা থেকে? দুধ খাও, দুধ খে, হরলিক্স সাথে বনভিটা। না এইসব কেন খাবে? এইসব তো পচা, এইসব কেউ খাবে না, এইসবে অনেক সুগার এডেড। তো চলো ভিডিওটা শুরু করে দিলাম। আর তো বাবলাম আর কি ভিডিওটা শুরু করে দেই। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন কি করব, কাজ তো পড়ে রয়েছে, কোনো সব ঠাকুর টুকুর দেওয়া, ঠাকুর পাশে মাজা, গরম মুসা, বেজান কাজ, ঠাকুর গাছে জল দেওয়া, ও বাস ওগুলোই মানে ঠাকুর দেওয়াই। আজকে রান্না বাড়া নেই, কালকের তরকারি আছে, দিয়ার পাপা আসবে না, ওই তরকারি দিয়ে খেয়ে নেবো, ঠাম্মার জন্য কিছু করে দেবো, একটা কিছু সিদ্ধ খেয়ে নেবে। ঠাম্মা ইজ দ্য বেস্ট। চলো ভিডিওটা শুরু করলাম। মানে মার খালি আজকে ঠাকুরই দিবে আর কিছু না, তারপর বেরোবে ঠাকুর দেওয়ার পর, তারপর মানে ঠাকুর দেওয়ার আগে তখন বেরোবে দুনিয়ার সব ফালতু কাজ, সব ফালতু কাজ করবে মা দেখবে। ভিডিও তো দেখবে, তো ভিডিও তো বানানো হবে, তুই দেখবে সব ফালতু কাজ করছে। আচ্ছা গাছে জল দেওয়া বাদ, ঠিক আছে ফাইন, এটা ভালো কাজ, রেস্ট যা করবে না তোমরা দেখবে, আমি বলে রাখছি তোমরা একজন একজন কমেন্ট করে দেখবে, বলবে যে এগুলো সব ফালতু কাজ। কিছু পাই যেদিন বড় হবে, বড় হবে যেদিন আমার মতো সংসার করবে সেই দিন বুঝবে আমি ফালতু কাজ করি নাকি। দেখবে আমার কাছে টাইমও থাকবে না, তুমি অনেক ফ্রি মানুষ, আমি চলে যাবো না 9 to 5 জবে, তার ফাঁকে দিকেও বের হবে। চলো বাই বন্ধুরা, পরে আসছি, কিছুক্ষণ শুয়ে থাকি। বলেছি না মা ফালতু কাজ নিয়ে বসে যাবে, এই দেখো ওই দেখি তালের বীজ রেখেছিলাম, আর জানি না এই মিডিলেরটাকে কি বলে, আজকে ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। আর বললাম না রান্না বাড়া নেই, তো আরামসে বসে যায়ের সাথে গল্প করে করে এইগুলো খাচ্ছি। আর রান্না বাড়া তো সব কিছু রয়েছে ঘরে, চাইলে আমি রান্না করতে পারি, আর মার জন্য তো কিছু একটা করবই। তো আর পুরুষ মানুষ যদি বাড়িতে থাকে তো রান্না তো করতেই হয়, তাই না? আর এদিকে যেহেতু আমার মাংস রয়েছে যথেষ্ট পরিমাণ, আমাদের দিয়ারার আমার হয়ে যাবে, তো আর রান্না করে কি লাভ? তো দিয়ার পাপার যদি বাড়িতে না থাকে না, তো মাঝে মাঝে আমি এইভাবেই আর কি কিছু না কিছু একটা টুকটাক কিছু দিয়ে খেয়ে নিই, বিশেষ কিছু রান্না বান্না করি না। তো যদি আমরা গৃহিণীরা এভাবে চিন্তাভাবনা করে চল না চলি, তাহলে সংসারের আয় উন্নতি হবে কীভাবে? এভাবেই তো চিন্তাভাবনা করে চলতে হয়, তাই না? তাহলে তো আয় উন্নতি হবে। তো ওই আর কি ফ্রি বলে আর কি একটু ফ্রি শান্তিতে আর কি কাজ করছি, আর ওইটাও কেটে চৌকে পড়লো, তো ওইটাও কেটে নিচ্ছি, কাটবো কাটবো করে না সবসময় মনেও থাকে না, তো এই আজকে এইটাকে কেটে নিলাম, কেটে আর কি কাটছি। এখন আমরা খেতে বসেছি, আর বললাম না রান্না বাড়া তেমন কিছু নেই, মাকে শুধু ইয়ে করে দিয়েছি, বেগুন ভাজা করে দিয়েছি, আর ভাত বান দিয়া বানিয়েছি। আর দিয়ার আমি একসাথেই খাচ্ছি, আমরাও বেগুন ভাজা খেয়েছি। আর এটা সাজ, এই সাজগুজগুলো দেখছো যে শর্ট ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও আর ছাড়া মানে এই সাজগুজ কিচ্ছু না, শুধু লিপস্টিক আর মানে একটু গাঢ় করে কাজলটা দিলাম আর কি ওইটাই। কিন্তু ফিল্টারের মধ্যে এগুলা ভালো লাগে, ফিল্টার ছাড়া এগুলা যা অজবুত লাগে আর কি, এত বিশ্রী লাগে। আর আমার তো এত ডিপ সাজ কাজল টুজল বা এত ইয়ে লাগানো ভালো লাগে না আর কি, মানে আমি লাগাই লাইট লাইট করে লাগাই আর কি। ফিল্টারের মধ্যে সত্যিই ভালো লাগে, কিন্তু ফিল্টার ছাড়া অজবুত, পুরো অজবুত। তো চলো আমরা খাচ্ছি, আমরা কালকের যে মাংসের ঝুল রয়েছে ওইটা দিয়েই খাচ্ছি, দিয়ার আমি আর দিয়ার পাপা তো ঘরে নেই, ঠাম্মা খেয়েছে, ঠাম্মার বাটিটা আনতে গেল দিয়া।
কত বড় হা করেছে, দেখো মুখ কেরকম বানিয়েছে, দিয়েছি আমি ছুটো কটা ঠিক কর মুখ, মুখ ঠিক করে খা। লটকি থাকবো মুখে মারত না, না আরেকদিন যদি লটকি গেছিল যে আমি তো এরে আমি আর কি হচ্ছিল। আজকে সন্ধ্যার টিফিনে আজকে আমি বানাচ্ছি ব্রেড পকোড়া। এই যে আলু মাখা, আলু মাখা অনেকটা বেঁচে গেল, হয়ে গিয়েছি, এখানে দুটো বানিয়েছি, আরো এখানে তিন আরো দুটো আছে, দিয়া বলাতে আমি আরো একটা এক্সট্রা বানাচ্ছি আর কি, না হলে দিয়ার দুটো আমার দুটো বানাচ্ছিলাম, বানিয়ে নিয়েছি। আর দিয়া আমার চা বানিয়েছে, এই যে আমার চা, আর নিজের জন্য কফি বানিয়েছে, কুকি। আমার মিষ্টি শুনিয়া গো, আমার মিষ্টি শুনিয়া গো। রাত্রিবেলা দেখো মাছ মাছ নিয়ে এসছে, এই তো এখন ভাজা করছি এই যে। আর আজকে তো দুপুরবেলা কিছু রান্না বান্না হয়নি, রান্না করিনি, কালকের যে মাংস রয়েছিল ওইটা দিয়ে তো খেয়েছি, খেয়ে শব্দ করছে। যাই হোক, তো এখন কি করব বুঝতে পারছি না, দিয়ার পাপাকে শুধু মানে এক দুই পিস মাছ ঝুল করে দেব, আর আমি বাজাওই খেয়ে নেব, আর দিয়াও খেতে চাইছে না, তবু পাপা রাগ করবে বলে বলছি আর কি, যে একটা পিস মাছ ভাজা খেয়ে নিতে। আর এখানে দেখো লাউ মাথা দিয়ে করবো, তো এখন রান্না করবো না, করবো সকালে। মাথা দিয়ে রান্না করব সকালে, কিন্তু আমি লাউটা কেটে রাখছি আর কি, একটু সকাল সকাল রান্না করতে হবে, আমি যদি রান্না করি তাহলে দিয়ার পাপ্পা খেয়ে যেতে পারবে, আর না হলে না দুপুরে আর আসবে না, তাই কেটে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বাপরে পিসটা পাল্টাতেই পারছি না, মাথাটা ভাজা করে রেখে রাত্রিবেলা রান্না বান্না আমার মাথা মানে পুরো ফেটে যায় অবস্থা, কি করবো করতে তো হবে, এখন যেদিন মানে পড়ে যায় রাত্রিবেলা রান্না করতে তো হয়, এমনিতে তো করি না রাত্রিবেলা, সন্ধ্যার পর থেকে শুয়ে শুয়ে কাটাই। পেঁয়াজ কেটে ঝুল করবো, আর সন্ধ্যাবেলা ব্রেড পকোড়া খেয়েছি, পেটটা এত ভার ভার করছে, আমি এক মুঠো ভাত মুখে দেবো কি না দেবো কোনো শিওর নেই, গতকালকে রাত্রেও আমি রাত্রিবেলা খাইনি, কালকে বিকালে তো কালকের ভিডিও তো মানে বিকালবেলাই শেষ করে দিয়েছিলাম, তো রাত্রিবেলা আমি আর কিছু খাইনি। দাঁড়া মাছটা রান্না, এই যে এক পিস মাছই মানে রান্না করলাম দিয়ার পাপার জন্য, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে বানালাম, আর এক পিস ভাজা মাছ দিয়ে দেবো বাস। তো চলো রাত্রের পর্ব শেষ, এখন তো শুধু পরিষ্কার করা করির পালা, তো এগুলো আমি পরিষ্কার টিষ্কার করি, আর ভিডিওটাকে রাখি বন্ধুরা, বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে।